আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় ভয় পায় কেন গর্ভাবস্থায় ভয় পাওয়ার কারণ কি ভয় পেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ কাছে উঠার উপায়গুলো কি কি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমবার সন্তানের মা হন যারা আনন্দের মাঝে হঠাৎ করে নানা রকম দুশ্চিন্তা মাথায় আসতে শুরু করে মাঝে মধ্যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে আচমকা একদিন মনে হতে পারে আচ্ছা যদি সন্তান সম্পূর্ণ সুস্থভাবে জন্ম না নেয় সন্তান যদি জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত হয় কখনো বা মাথায় আসতে পারে যদি সন্তানকে জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয় কখনো বা মনে হয় সন্তানের পিছনেই তার জীবনটা আটকে পড়বে মাঝে মধ্যে হই হুল্লোর সপ্তাহে ঘুরতে বেড়ানো এসব ছাড়া এভাবে কিভাবে জীবন কাটাবে সে এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে প্রায় সমস্ত সন্তান সম্ভবা মহিলাদের মনে ক্রমশ নানা রকম ভয় চেপে বসে আর কারো যদি উদ্বেগ হতাশার সমস্যা আগে থেকে থাকে তাহলে গর্ভাবস্থায় সেটা অনেক সময় মারাত্মক হয়ে উঠতে পারে সময় হয়ে উঠলে তাতে ক্ষতি হতে পারে গর্ভস্থ সন্তানের বিকাশে এখন আমরা জানবো গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ হওয়ার কারণ গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ হওয়ার যথাযথ উত্তর মনোবিজ্ঞানীদের কাছেও নেই উদ্বেগের সমস্ত কারণ এখনো বের করতে পারেননি মনোবিদরা যেমন একই সমস্যা কারু কাছে সহজ কারু কাছে একটু কঠিন আবার কারু কাছে ভয়ঙ্কর কঠিন হয়ে উঠতে পারে কিন্তু কেন তার ব্যাখ্যা মনোবিদদের কাছেও নেই তবে গর্ভাবস্থায় ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা উৎকণ্ঠা অন্যতম কারণ হল শরীরে বিভিন্ন হরমোনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে যে সমস্ত হরমোন তাদের কম বেশি খরণে উৎকণ্ঠা হয়ে থাকে তাছাড়া বাচ্চা কেমন আছে ডেলিভারির সময় জটিলতা সিজার করতে হলে ঝুঁকির কারণেও এমনকি গর্ভবতী মা ভয়ে বা উদ্বিগ্নে থাকতে পারে এখন আমরা জানবো গর্ভবতী ভয় পেলে বাচ্চার কি ক্ষতি হয় যেসব নারী গর্ভাবস্থায় মানসিক চাপ ভয় দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগেন অথবা তাদের শরীরে বেশি মাত্রায় থাকে তাদের সন্তান ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য নিয়ে জন্মাতে পারে মায়ের শরীরে এই হরমোনটির মাত্রা বৃদ্ধি পেলে নারীর মধ্য দিয়ে গ্লুকোজ সরবরাহ কমে যায় এতে গর্ভস্থ শিশুর ওজন কমে যাওয়ারও ঝুঁকি রয়েছে এমনকি জন্মের পরেও ওই শিশু দীর্ঘমেয়াদী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে তাছাড়া গর্ভাবস্থায় মানসিক চাপে বা ভয়ে থাকা অবস্থায় নারীর নির্দিষ্ট কিছু জিন রূপান্তরিত হয় এর মধ্যে রেড নামের একটি জিন অক্সিজেনের সরবরাহে বাধা দেয় এবং ব্রণের বৃদ্ধি ও পুষ্টি নিয়ন্ত্রণের জন্য আন্তঃকোষীয় পথে সক্রিয়তা নির্দেশ করে এখন আমরা জানব গর্ভাবস্থায় উদ্বেগ বা বয় থেকে মুক্তি পাওয়ার উপায় প্রথমত কথা বলুন মনের কথা বলতে পারেন এমন কারো কাছে সমস্যা কি নিয়ে ভয় পাচ্ছেন সেগুলি বলুন যদি এমন কোনো বন্ধু আত্মীয় থাকে যিনি মা হয়েছেন তার কাছে এই ব্যাপারে কথা বলতে পারেন তবে গর্ভাবস্থায় যদি উৎকণ্ঠা বেশি বেড়ে যায় প্যানিক অ্যাটাক হতে শুরু করে মানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শ্বাসকষ্ট বুক দড়ফড় করা প্রচন্ড ঘাম মাথায় কষ্ট তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রয়োজনে মনোচিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না এখন আমরা এমন কিছু উপায় জানবো যা অবলম্বন করলে ভয় থেকে আপনি বিরত থাকতে পারেন অথবা ভয় পেলেও তাৎক্ষণিক নর্মাল হয়ে যেতে পারবেন লম্বা শ্বাস যখন নিজেকে অসহায় উদ্বিগ্ন মনে হবে তখন চুপ করে বসে ধীরে ধীরে লম্বা শ্বাস নিন আবার শ্বাস ছাড়ুন শরীরে অক্সিজেন প্রবাহ এতে বাড়বে আর শরীর সুস্থ লাগবে কিছুক্ষণ পরে আপনি নর্মাল অবস্থায় ফিরে আসতে পারবেন দ্বিতীয় উপায়টি হচ্ছে ব্যায়াম চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত কিছু ব্যায়াম করলে মন শান্ত থাকবে বিশেষ করে যোগ ব্যায়াম করলে এতে করে আপনি অনেক বেশি রিল্যাক্সড ফিল করবেন আর যোগ ব্যায়াম শুধু রিল্যাক্সড ফিল বা ভয় কমাতে সাহায্য করে না নরমালে বাচ্চা প্রসবের জন্য বেশ কার্যকরী ভিটামিন সি মোসাম্বি লেবু টাটকা ফলের রস এই সময় খেলে শরীর ভালো থাকবে আবার ভয় হতাশা উৎকণ্ঠা নিয়ন্ত্রণে ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশ উপকারী ভালো লাগার জিনিস উদ্বেগ বা ভয় কাটাতে খারাপ চিন্তা জোর করে সরিয়ে ফেলার চেষ্টা করুন মন খারাপ হওয়া শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তার সঙ্গে কথা বলুন যদি কম্পিউটারে গেম খেলতে ভালো লাগে বা গান শুনতে তাও করতে পারেন বইও পড়তে পারেন মোট কথা ভালো লাগার বিষয়ে তখন মন দেওয়ার চেষ্টা করুন হালকা কিছু ঘরের কাজকর্ম করলে এই সময় মন ভালো থাকতে পারে কি। যেসব বিষয়ে আপনি ভয় পাচ্ছেন তা মন থেকে দূরে সরিয়ে রাখতে বেশ কার্যকর যদি উল্লেখিত বিষয়গুলো অবলম্বন করার পরেও আপনার দুশ্চিন্তা না যায় বা আপনি ভয় পেতে থাকেন তাছাড়া ইসলামিক বই সুরা কুরআন তেলাওয়াত নামাজ বা আল্লাহতাল জিকি রোজগার করেও দেখতে পারেন এই ধরনের পন্থাগুলো অবলম্বন করার পরেও যদি আপনার দুশ্চিন্তা না কমে ভয় পেতে থাকেন তাহলে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন শরীরের পাশাপাশি মন খারাপও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আর মনোচিকিৎসকের কাছে কাউন্সেলিংয়ের লজ্জা বা ভয় নেই আসল কথা হলো সুস্থ থাকা সুস্থ সন্তানের জন্ম দেওয়া তাছাড়া হঠাৎ করে ভয় পেলে মানুষের মনে অনেক ধরনের বাজে চিন্তা ধারণা আসতে পারে যার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে তাই ভয় পেলে ব্যাপারটা এড়িয়ে যাবেন না নর্মাল হওয়ার চেষ্টা করুন কারো সাথে আলোচনা বা পরামর্শ করলে খুব সহজেই ভয় কাটিয়ে ওঠা সম্ভব আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ